أؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তোর মোস্তফাকে তেনা আম্মা আমি সঙ্গে নিয়ে যাই আর মেষ চরণ ময়দানে মা ও যে কোন যে ভয় নেই খেতে দেব খেজুর মেতি খোদা যদি পায় আদম বারো দুধ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায় তোর মস্ত থাকে তেনা আম্মা নবীর নামে তোর পড়ে ও যে মোমিন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা ভাঙা কিল্লা ওড়ে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে আব্বা, খুব ভালো হচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের কে ডঙ্কা আলামে বাজো আদে কামলি ওয়ালে নে, তাওহীদের কে ডঙ্কা আলামে বাজো আদে কামলি ওয়ালে নে, পি পি কে পিয়ালে কওসার কে লোটেঙ্গে মাঝা জি ভর ভর কে, ইন্না আতাইনা কাল কওসার বর্ম দিয়ে কামলি ওয়ালে নে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। اي الله اي رحمتের চাঁদে ফকিরের মতো কাঙালের মতো আল্লাহ ভিক্ষুকের মতো হাত দুখানা পেতেছি আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা বড় পাপী, এত গোনা করেছি আল্লাহ আপনার দরবারে হাত তোলার মুখখানা নেই। আল্লাহ রে আল্লাহ তুমি জানি আপনার এক নাম রহমান, আল্লাহ এক নাম হলো রহিম, আল্লাহ সেই নামে বাবরকাতে আমাদের তামাম জিন্দগি গোনা একবার মাফ করে দি। আল্লাহ নবীর সঙ্গে এক জায়গায় বসতে পারিনি, আল্লাহ নবীর সঙ্গে এক জমাতে নামাজ পড়তে পারিনি, আল্লাহ আল্লাহ বলার কাছে বলবো ওই নবী আছে মদিনায়, আল্লাহ রাজি করুন ভারতের বাংলায়, আমাদের মালিক আল্লাহ নবীর কাছে যাওয়া হবে কিনা বলতে পারি না, আয় আল্লাহ ওই নবীর কাছে কবে যদি না যাওয়া কয়, আল্লাহ স্বয়ং স্বপনে দয়ার নবী মায়ার নবীর চাঁদ মুখ কানা আল্লাহ দেখিয়ে দেবে, আয় আল্লাহ এই মজলিস কেমন দ্বারা বসেছি আল্লাহ দুকানা পেতে আমি নামিন করি, আল্লাহ এই হাত দুখানা দিয়ে আমাদের আব্বার বুকে মাটি দিচ্ছি, কেউ বা আমাদের আম্মার বুকে মাটি দিচ্ছি, যে মা দশ আজকে নমাস দশ দিন পেটে রাখা মা, আষাঢ়ে পিচার খাওয়া মার কাফনের কাপড় দিয়ে চাঁদ মুখ ঢেকেছি, আর জীবনে কোনোদিন আব্বা বলা হয় না, ওই আব্বার মা কবরে চলে গেছে, আয় আল্লাহ দাবি করবো আমাদের মায়ের কবরে যদি আজ যাবো আমার জয় নবী মায়ের নবীর ওসিলায় দোয়া চাই আল্লাহ আজাব মাফ করে দি, আয় আল্লাহ আল্লাহ এই মহফিলকে কবুল করিলিন, আমিন আমিন সুম্মা আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু তাআলা কালামিহিল মাজিদি
আল ফুরকানিল হামিদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন বাপ, একটু সবাই মিলে মিশে বলি আব্বা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমি একটা সূরা আপনাদের কাছে তেলাওয়াত করব, আমি যখন আমি দেখে দেবো সবাই মিলে আওয়াজ তুলে বলবেন আল্লাহু আকবার, কি বলবেন বাবা? আর একটু জোরে বলেন আব্বু। আচ্ছা আল্লাহু আকবার বললে আপনারা বলুন বলুন আল্লাহ কি খুশি ঘন না রেগে যান? খুশি হয় না বাপ? তাহলে আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আছে আছে। আমি টেস্ট দেখি, আমি একটা সূরা আপনাদের কাছে তেলাওয়াত করব, আমি রেখে দিলে আপনারা সবাই মিলে মিশে বলবেন আল্লাহু আকবার। রেডি সবাই? সবাই দেখি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর আওয়াজ এদের হুজুর! আমি আপনাদের মসজিদে প্রথম আসছি, আমি যখন ছোটবেলায় ওয়াজ করতাম হুজুর আমাকে নিয়ে ওই হাওয়াসপুরের দিকে নিয়ে গেছে। আল্লাহ 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 শুকর। আর একটু জোরে সকলে মিলে বলেন আব্বা আল্লাহু আকবার। আর একবার চিল্লায় জোরে কল সুবহানাল্লাহ।
আরো চিল্লায় জোরে কল সুবহানাল্লাহ পারা নাম্বার 30 সূরা নাম সূরাতুল আসরি এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ নাজিল নাম্বার 13 রুকু নাম্বার 1 আয়াত নাম্বার 1 থেকে 3 আরেকবার চিল্লায় জোরে কল সুবহানাল্লাহ আরেকবার চিল্লায় জোরে বলেন মারহাবা সম্মানিও আজকে মহফিলের সুযোগ্য সভাপতি আপনাদের সকলের প্রাণ প্রিয় মানুষ সকলের মনের মানুষ মহাব্বাতের মানুষ আপনাদেরই মসজিদের পেশ ইমাম সাহেব হুজুর কেবলা সম্মানী ওলামায়ে কেরাম বিশেষ করে আমারই আগে আমারই বন্ধুবর হাফেজ মাওলানা আবুল হাসান দোহরি আপনাদের কাছে কিছু আলোচনা করলেন খুব সুন্দর বয়ান রাখলেন কোরআন হাদিস দিয়ে আপনাদের শোনালেন আমি আল্লাহর গোলাম আপনাদের কাছে এসেছি 30 পারা থেকে একটা ছোট্ট সূরা আপনাদের কাছে তেলাওয়াত করেছি আল্লাহ যদি রহম করেন আর আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আমি সূরাতুল আসরি সূরাতুল আসর এই সূরাটার তাফসীর করে আপনাদের কাছে শোনাবো বাকি মোবারক মর্জি আল্লাহ আমি তার আগে আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করছি বাপ আমরা যারা এখানে বসে আছি আমরা কোরআন ভালোবাসি কম না বেশি একটু জোরে বলো আচ্ছা কোরআনের মালিক কে বলেন দিন একটু জোরে বলা যাবে না বাপ আচ্ছা আল্লাহ কথাটা বললে করোনা আসবে না যাবে আসবে যাবে না বাপ বান্দা যখন পাপে পড়ে যায় তখন দেখবেন মুসিবত আসে আব্বা আর বান্দা যখন আল্লাহর শরণে লিপ্ত হয় তখন দেখবেন মুসিবত সরে যায় জোরে বলি সুবহানাল্লাহ আজকে লক্ষ্য করে দেখবেন আমরা আল্লাহকে ভুলে গেছি বিশ্ব নবীকে ভুলে গেছি যার জন্য এত মুসিবত আমাদের কাছে আসছে আপনি লক্ষ্য করে দেখুন এই যে মাসগুলো বিগত মাসগুলো আমাদের কাছ থেকে গেছে বাপ এই মাসে এমন পানি হওয়ার কথা খানা খন্দ সব ভর্তি হয়ে যাবে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন চাষি পাট কেটেছে ওই পাট পচাবে সেই পানি আর পাচ্ছে না কেন বাপ এক পানির মৌসুমে যদি পানি না হয় মনে করবেন এটা আমাদের পাপের চাপ একটা গজব আমি এই জন্য সকলের কাছে একান্তভাবে দাবি করছি বাপ আর বাড়ি থেকে লাভ নেই একটু আসে সকলের কাছে একান্ত দাবি করছি আপনাদের বাড়ি থাকলে হবে না আসতে হবে বসতে হবে কিছু শুনতে হবে আমি কোরআন শরীফের 30 পারা সূরাতুল আসর এই সূরাতুল আসরের প্রথম নম্বর আয়াত আল্লাহ বলছেন আল আসর আল্লাহ কালের কসম করে বলছেন যুগের কসম করে বলছেন সময়ের কসম করে বলছেন কসম কে করছেন একটু সকলে জোরে বলুন আচ্ছা আমাদের কসম আর আল্লাহর কসম দুটোর পার্থক্য আছে না নাই আচ্ছা আল্লাহই তো অলিন দেয়ার ইজ অনলি ওয়ান আল্লাহ তাআলা আল্লাহ এক এবং অদ্বিতীয়
আল্লাহ কেন বা কসম করবেন, আর আল্লাহর কসম করার বা দরকারটা কি? কসম করবে বান্দা। কিন্তু এখানে দেখছি এই আয়াতের প্রথমে আল্লাহ আসলের কসম করে বলছে, কালের কসম করে বলছে, কি বলছে? দ্বিতীয় নম্বর আয়াত দেখুন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কালের কসম করে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে আছে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার অসুবিধা হচ্ছে না তো বাবা? নেই তো? নেই তো? আল্লাহ কসম করে বলছে নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতর আছে। আমরা কি ক্ষতি দিয়ে আছি বাপ? আব্বা জান খাই জানেরা, ও যুবকেরা জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ কা নবীকে যখন আমরা যখন আল্লাহকে ভুলে যাব, নবীকে ভুলে যাব, নবীকে ভুলে যাব, আল্লাহকে ভুলে যাব, মনে রেখে দেবেন বাবা, তখন আমাদের গজব আসবে, তখন আমাদের অত্যাচারে পড়ে যাব। আপনাদের আল্লাহ যদি ভালোবেসে জীবন যদি তৈরি করি, আল্লাহ নবীর পক্ষে জীবন যদি তৈরি করতে পারি, ও যুবকেরা, ও তরুণ বন্ধুরা, মনে রেখে দেবেন আপনি আমি আল্লাহর পাগল বেনে যাব। একটু আল্লাহকে ভাবতে হবে, রসুলকে চিনতে হবে ভাইরা। ওরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল। ওরা আল্লাহ বলে দিলেন, ও নবী আপনি বলে দিন, পৃথিবীবাসীকে বলে দিন, তারা জান আমি আল্লাহ এবং আমার রাসূলকে মেনে চলে, আমি আল্লাহ আমাকে মেনে চলে এবং আপনাকে যেন মেনে চলে। ও বিশ্ব নবী গো, যে আমি আমার আল্লাহ এবং নবীকে যারা মানবে তাদের জীবনটাই আল্লাহওয়ালা জীবন। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন, হাবিব আপনি বলে দিন, তারা যেন আমি আল্লাহ এবং আপনাকে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে চলে, ইত্তেবা করে চলে। যেন বলি সুবহানাল্লাহ, আমি আপনাদের কাছে আজকে বলছি বাপ, যে আল্লাহ বলছে কসম করে বলছে মানুষ ক্ষতির ভিতর আছে, এইগুলো আপনাদের কাছে একটু বলি, ভালো করে বুঝবেন। আচ্ছা, ক্ষতির ভিতরে কারা আছে একটুখানি আপনাদের দেখিয়ে দেই। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত বলেন, আল্লাহু আকবার, একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। কত আয়াত বললাম? 179 নম্বর আয়াত। এই 179 নম্বর আয়াতে আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কথা আল্লাহ বলেছে। জোরে বলুন, একটু বুঝতে হবে, কথাগুলো ভাবতে হবে, চিন্তা করতে হবে, তারা কারা? কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফে 179 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা কদ যারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, আমি কিছু সংখ্যা মানুষ এবং জিন আমি জাহান্নামে দেব, কিছু সংখ্যক মানুষ এবং জিন তারা জাহান্নামের খোরাক হবে, জাহান্নামের কীট হবে, জাহান্নাম বসিত হবে। তারা কারা? আল্লাহর কোরআন বলছে, যাদের জাহান্নামে আমি জিনদের কথা বাদ দিলাম, কিছু সংখ্যা বেটা ছেলে মেয়ে ছেলে তার ভিতরে আল্লাহ বলেছেন তিন শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামী হবে। কটা বললাম? তিন শ্রেণীর, এরা ক্ষতির ভিতর আছে। এই তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামী খোরাক হবে, এরা যে ক্ষতির ভিতর আছে, আমি কি আপনাদের কাছে বললে আপনারা কি শুনবেন বাপ? আর একটু জোরে বলেন, শুনতে রাজি? বাহ বাহ, খুব খুশি আমি, খুব খুশি। এখন বাপ বাপ,
আল্লাহ বলে দিয়েছে প্রথম শ্রেণীর লোকটা কি, তার কথাটা বলে দেয় কোরআন শরীফে। কত পারা বলেছি? নপারা। সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত। এই 179 নম্বর আয়াতের তিন শ্রেণীর লোককে ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতির ভিতর আছে, এরা জাহান্নামী। প্রথম শ্রেণীর লোকদের কথা বলে দিচ্ছি, দেখেন আল্লাহ বলেছেন প্রথম শ্রেণীর লোক তাদের দোষ থাকবে কি, লাখুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যেন বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ তাদের অন্তর, যাদের অন্তরকরণ দিয়েছি বোঝার মতো শক্তি আছে, জ্ঞান কাণ্ডক আছে, কোনটা ভালো কোনটা খারাপ, এইটা বোঝার পরে না বোঝার ভান করে চলে, এক নম্বর জাহান্নাম। কথাটাকে ক্লিয়ার হলো? এক কথায় এক নম্বর জাহান্নামে তারা যারা বুঝে না বোঝার ভান করে চলে। আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি, এখানে যারা আমরা বসে আছি, আমাদের জ্ঞান কাণ্ড কম না বেশি কথা বলতে হবে? এইবার বল ওয়াজ কার দেখি যাচ্ছে? আমি বুঝতে পারিছি আপনারা যে চুপ করে থাকছেন, কারণ আমি বুঝে গেছি আপনারাও বুঝে গেছেন। আচ্ছা আমাদের জ্ঞান কম না বেশি, তাড়াতাড়ি বলুন, বেশি না বেশি না? এখানে আল্লাহ বলেছে জ্ঞান অনুযায়ী যদি কাজ না করে ওই লোকটা জাহান্নামী, বুঝে না বোঝার ভান করে চলে। আচ্ছা আমরা যারা এখানে বসে আছি, নামাজ পড়লে নেকি হয় না গোনা হয়? নেকি হয়। বাহ ভালোই তো, ভালোই তো। আপ আপ সুদ খেলি নেকি হয় না গোনা হয়? জেনা করলে নেকি হয় না গোনা হয়? এই তো বাহ, সব তো বুঝি। আব্বা জান খাই জানে না, ও যুবকেরা জল খাই না, আমি আপনাদের কাছে বলবো আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওরাই করছে জাহান্নামের খোরাক হবে। যেখানে এই আয়াতের ভিতরে তিন শ্রেণীর লোকের কথা আল্লাহ বলেছেন, ও যুবকেরা ও তরুণ বন্ধুরা, তার ভিতরে প্রথম নাম্বার হলো যারা বুঝে না বোঝার ভান করে চলে। আব্বা রে আমি আপনি জানি নামাজ পড়লে আল্লাহ রাজি হয়, নামাজ পড়লে নবী খুশি হয়, নামাজ পড়লে কালেমান নবী খুশি হয়। আপনারে ও তরুণ বন্ধুরা আপনি বলুন বলুন, তবে কেন নামাজ কাজা করে? এটা তো আমরা বুঝি, বুঝি না বাপ, আমরা তো বুঝি, আমরা তো বুঝি যে নামাজ না পড়লে খুশি হয়, তারপরেও কাজা করছি, তাহলে আমরা জ্ঞান পাপি নাকি? বুঝে না বোঝার ভান করে চলছি, মনে রেখে দেবে এক নম্বর জাহান্নামী লোকদের বাছাই করছি। আপনি অশ্বিনে বাড়ি দিয়ে চিন্তা করবেন নামাজ পড়া দরকার আছে না নেই, এখন বলতেই হবে না। আব্বা জান আমি আপনাদের কাছে বলবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া জমিনে কেন দিয়েছে জানেন? এই কথাটা বললে বুঝতে পারবেন কোরআন শরীফের, আপনার কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা কি সুন্দর আল্লাহ বলছে দেখেন, প্রতিটা কোরআন বলবো আর হাদিস তার সঙ্গে ইজমাকে আছে, ভালো করে বুঝতে হবে। আচ্ছা কোরআন শুনলে নেকি হয় না গোনা হয়? আরে কত তাড়াতাড়ি বলেন আব্বা, একটু আমার সঙ্গে কথা বলবেন, চুপচাপ থাকলে আমার বলো কষ্ট লাগে, একটু কথা বলতে হবে। আর যাদের বাড়ির থেকে বারণ করে দিয়েছে যে ওখানে যে যে আমি কথা বলবো না, তাদের বলতে হবে। কেন এখন তো সব মেয়ে লোকের আইনে চলি আমরা, যদি ভাবি বলে দেয় যে ওখানে খবরদার চুপ করে বসে থাকবে একটা কথা বলবো না, আর আপনি যদি এখন কথা বলেন তাহলে বাড়ি বাড়ি যে মার খেতে হবে, ও দরকার নেই।
আর জমিনে মানুষ এবং জিন এই দুটি যা দিয়েছি আমার গোলামি করতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি দুনিয়ার জমিনে মানুষ আর জিন দিয়েছি আমার গোলামি করতে। আচ্ছা বলুন, আল্লাহ যত জোরকারের গোলামি আছে সব থেকে বড় গোলামি কোনটা বলেন দিন। মিথ্যে কথা বলা, তাই না? ভাই কথা বলছেন না কেন? সব থেকে বড় গোলামি মিথ্যে কথা বলা না বিড়ি খাওয়া? কি কি আল্লাহর বড় পাওয়া হলো আল্লাহকে বেশি বেশি ভয় করে চলা। যত প্রকার আল্লাহর গোলামি আছে সব থেকে বড় গোলামি হচ্ছে আল্লাহকে বেশি ভয় করা। যেটা বলুন সুবহানাল্লাহ। একটু দেখুন কোরআন খুলুন, আমার একটা নিজের কথা নিতে হবে না। আব্বা জান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের চতুর্থ পারা সূরা কাল কিমরানের 102 নম্বর গাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে মমিনেরা তোমরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও, আমি আল্লাহ আমাকে তোমরা বেশি বেশি করে ভয় করবে। ওরে ইমানদারেরা, ওরে মমিনেরা, যতরা ভয় করলে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হব, যতদূর ভয় করলে আমি আল্লাহ তোমরা আমাকে পাবে, যতদূর ভয় করলে তোমরা কিয়ামতে নাজাত পাবে। আমি আল্লাহ বললাম, ও ইমানদার মুমিনেরা, তোমরা ততদূর ভয় করবে। আর মনে রেখে দিও, যতদিন তোমরা ইমানদার মুমিন না হবে আল্লাহ কলা না হবে, খবরদার যেন তোমরা ওই কবরের ঘরে আসবে না। কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ বলছে আমাকে ভয় করার মতো ভয় কর, যতদূর ভয় করলে আমি আল্লাহ তোর প্রতি খুশি হই ততটা ভয় কর। আর মনে রেখে দিস, যতদিন তোরা পুরোপুরি ইমানদার মুমিন না হবি খবরদার কবরে যেন আসিস না। আচ্ছা আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মোমেন তো? আল্লাহ বলছে মোমেন না হয়ে কবরে আসিস নে, তাহলে আমরা কি মোমেন হতে পেরেছি বাপ? আমি যদি এখন মোমেন কারা এই সম্পর্কে অস করি দুসার ঘন্টা পার হয়ে যাবে। মোমেন কোরআন শরীফের মোমেন সম্পর্কে যে সব আয়াত আছে, যদি কোরআন শরীফের নপারা সূরাতুল আনফাল 2, 3, 4 এই তিনটি আয়াতের যদি তাফসীর করি 2 ঘন্টা অধিক যাবে। আমি আপনাদের কাছে ওই দিকে নিয়ে যাচ্ছি না। আল্লাহ বলছে ইমানদার মোমেনেরা আমাকে ভয় কর, করার মতো ভয় কর। আব্বা জান ও খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহকে ভয় করতে হবে। ভয় করা কারে বলে বাবা? যেমন আজকে আপনার লোকের সামনে যেমন আমরা আল্লাহকে ভয় করি, লোক সমাজে আমরা আল্লাহকে যেমন ভয় করি, পারে একাকি থাকলে তত আল্লাহর ভয় করতে হবে। বাবারা মসজিদের ইমামকে দেখলে যতটা আমরা ভয় করি, আমরা যেমন মসজিদের ইমাম যদি রাস্তা দিয়ে যায় তাকে যদি দেখি, আমরা যদি বিড়ি খাই বিড়ি ফেলে দেয়, ওরে আমার আব্বারে
আজকের আমরা তাকে দেখে ভয় করলাম। ও তোমাকে রে তোয়ার কইরা যাকে ভয় করার কথা আমার আল্লাহর তাকে করলাম না। ভয় করার কথা কার বাপ? একটু জোরে বলুন, অবাক হয়ে যাবে সমাজের মুখে। আরে এমন কইছি, আমাদের দেখলে দুটো একটা বউ আছে দেখবেন এমনি মাথায় কাপড় দেয় না, যদি একটু হুজুর দেখিস বাপ ওরে বাবা রে তার হামড়া পর মাথায় কাপড় দেখছে। এ এ একটু লক্ষ্য করে দেখবেন, আমি মা বোনদের বলে দিচ্ছি, হুজুররা কি সব দেওয়ন নাকি না ভাসু ভাসু কি এরা কি অবাক হয়ে যাবে। বাড়িতে আসতে ফেরিওয়ালা ওর দেখে পর্দা নেই, ওরারু গার কাছে দেখে বলতে এদিকে সেদিকে এসো মাল দেখে শুনে লোক এদিকে শুনে গার দিকে এসো। ওরে বাবা, রাস্তায় যাচ্ছে তার শরীরটা উলঙ্গ করে মাথায় কাপড় নি পেট পিট সব আলগা, কোনো কিছু হয় নি। দেখবেন যেই যদি একটু মসজিদের ইমামে দেখেছে তাড়াতাড়ি সব একদম কমপ্লিট করে এমন কায়দা যাচ্ছে মনে হচ্ছে যেন ফেরেশতার খালাইতে ভাই যাচ্ছে। উফ বিশাল কায়দা, বিশাল পর্দা। এই ভয় করতে হবে মূলত কার? একটু জোরে বলেন বাপ। আম্মা জান ওরে আমার আম্মুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 22 পারা সূরাতুল কাফরার সূরাতুল আখা যাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে দিলে, ও নবীগো আপনি নারী জাতিদের বলে দিন তারা যেন আইমে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো রাস্তাঘাটে বিপদটা যেন না বেড়ায়, তাদের শরীরটা যেন আবরু করে বেড়ায়। ও বিশ্ব নবীগো কেন মেয়েদের শরীরটা সুন্দর করে ঠেকে রাখা আমি আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছি। কথা বোঝা যাচ্ছে বাপ? তবে আমার অসুবিধা একটু কষ্ট হবে, কেন বলতেন আমার সব আপনাদের বিপক্ষে আছে, পক্ষে কখন যাবে তা আল্লাহই জানে, ভালো করে বুঝবেন। অবাক হয়ে যাবেন সমাজের মুখে। কিছু নারী আছে এদের খোদার ভয় নেই, ওয়াল্লাহ এখনকার মেয়েরা ওই কি করে কি সমিতি, এখানকার মেয়েরা সমিতি করে বা সত্যি কথা বলে করে